নমস্কার বন্ধুরা দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওর টপিকে থাকছে লেবু গাছ এই ভিডিওটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে লেবু গাছ নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এ টু জেড খুঁটিনাটি তথ্য মানে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। লেবু গাছের দুটি পিজিআর খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে মিরাকুলার দ্বিতীয়টি হচ্ছে প্ল্যানোফিক্স কোন সময়ে এই দুটি পিজিয়ারের ব্যবহার করতে হয় সেটা আমাদের জানতে হবে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে প্রথমে আমাদের অলরেডি যে সকল লেবুগুলো গাছে ধরে আছে সেই সকল লেবুগুলোকে হারভেস্ট করতে হবে না হলে কি হবে গাছে পুরুষ ফুল বেশি আসবে স্ত্রী ফুল আসবে না সেই জন্য কি হচ্ছে ম্যাচিওর যে সকল লেবুগুলো গাছে অলরেডি আছে সেগুলোকে আমরা কী করবো এরকম করে হারভেস্ট করে নেব জাস্ট দেখো এতগুলো লেবু এই গাছটিতে ছিল এবং লেবুগুলোর সাইজ দেখো মোটা মোটা সাইজের লেবু হয়েছে এই ছোট্ট একটি টবে দেখো বন্ধুরা লেবু তো আমাদের হারভেস্ট করা হয়ে গেল এর পরের প্রথম যে কাজ সেটা হচ্ছে লেবু গাছে হারভেস্ট করার পরে আমাদের চাপান সার বা মিক্সড অর্গানিক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে এর আগে আমি একটি নাগপুরি কমলার ভিডিও করেছিলাম সেখানে কীরকমভাবে চাপান সার ব্যবহার করতে হয় সেই নিয়ে বলেছি তোমরা সেই ভিডিওটিকে দেখে নাও আমি এই ফার্টিলাইজারটা কীরকমভাবে তৈরি করেছিলাম কীরকমভাবে গাছে দিতে হয় যে কোনো ধরনের লেবু গাছে তোমরা সেম ওই ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করবে ফল হারভেস্ট করার পরে চাপান সার দেওয়ার ঠিক এক সপ্তাহ বাদে আমাদের এই এনপিকে জিরো জিরো স্প্রে করতে হবে এক লিটার জলে দু গ্রাম তোমরা এনপিকে জিরো জিরো পঞ্চাশ নেবে এবং খুব ভালো করে স্প্রে করবে যেটুকু জল অবশিষ্ট থাকবে মোটামুটি দেখা যাচ্ছে যে থার্টি পারসেন্ট থেকে ফর্টি পার্সেন্ট জল অবশিষ্ট থাকলো সেই জলটা আমাদের টবের মাটিতে ঢেলে দিতে হবে এটা চাপান সার দেওয়ার ঠিক এক সপ্তাহ বাদের প্রসেস আমাদের করতে হবে এটা হলো এর পরে মোটামুটি তারও এক সপ্তাহ বাদে আমরা একবার মোবোমিন বা অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড তোমাদের কাছে যে অনুখাদ্যটি আছে তোমরা সেই অনুখাদ্যটি এক গ্রাম থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলবে গুলে গাছে স্প্রে করে দেবে এই প্রসেসটা কমপ্লিট হলো ঠিক তার এক সপ্তাহ বাদে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মিরাকুলান। যখনই তুমি মিরাকুলান ব্যবহার করবে তার মোটামুটি দশ থেকে পনেরো দিনের মাঝেই কিন্তু ছোট ছোট হয়ে গুটি আসা শুরু হয়ে যাবে এবং যদি গাছে আমার দেখো গাছে অলরেডি কিন্তু গুটি আছে কারণ প্রসেসটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু গাছে লেবু থাকার জন্য পুরুষ ফুল বেশি আসছিল স্ত্রী ফুল আসছিল না কারণ গাছ গাছে যখন লেবু থাকে না তখন প্রচুর পরিমাণে এনার্জি খরচ করতে হয় গাছকে এবং গাছ চায় না যে আবারও কোনো স্ত্রী ফুল এসে ছোট লেবু আসুক সেই জন্য যখন গাছে কোনো লেবু থাকবে না সেই রকম সময়ে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল গাছ নিজে থেকেই কিন্তু নিয়ে আসবে এবং যখন মিরাকুলান ফিজিয়ার দেওয়া হয় তখন কিন্তু স্ত্রীফুলের পরিমাণ আরও অনেক অনেক বেশি হয়ে যায় মিরাকুলানে কি থাকে মিরাকুলানে থাকে ট্রায়াকন্টানাল ট্রায়াকন্টানাল গাছের মধ্যেই অবশিষ্ট থাকে প্রত্যেকটা গাছ যাবতীয় যা গাছ আছে প্রত্যেকটা গাছেই ট্রায়াকন্টানাল থাকে কিন্তু কোন কোনো গাছে অনেক সময় ট্রায়াকন্টানালের পরিমাণ কমে যায় এবং মিরাকুলান যদি আমরা স্প্রে করি তাহলে ট্রায়াকন্টানাল বাড়িয়ে দেয় এই ট্রায়াকন্টানাল কী করে ট্রায়াকন্টানাল গাছেদের সালক সংশ্লেষের যে প্রক্রিয়াটা হয় সেটার পরিমাণ বাড়িয়ে দেয় গাছে সবুজ কোনা বৃদ্ধি করে গাছের মধ্যে যে মানে বিভিন্ন রকমের জারণ বিজারণ প্রক্রিয়া হয় সেই জারণ বিজারণ প্রক্রিয়াটাকেও কিন্তু বাড়িয়ে দেয় এই মিরাকুলান তো আমরা এই মিরাকুলান ওই অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড বা যে মোবোমিন পিজিআর ব্যবহার করব ঠিক তার দশ দিন পরে পঁচিশ ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবো এটা গেল নিরাকণের প্রসেস যখন গাছে দেখা যায় ছোটো ছোটো হয়ে গুটি আসছে বা এখনও গুটি আসেনি সেই রকম প্রসেসে এবারে দেখো এই যে প্ল্যানোফিক্স পিজিআর এটা তোমরা কখন ব্যবহার করবে এই ভুলটা তোমরা প্রথমে করে ফেলে প্রথমেই তোমরা প্ল্যানোফিক্স দাও প্ল্যানোফিক্স তখন নয় যখন লেবু দেখা যাচ্ছে ছোটো ছোটো হয়ে মটর দানার মতো বা তার থেকেও ছোট হচ্ছে কিন্তু আলটিমেটলি লেবুগুলো ঝরে যাচ্ছে সেই রকম সময়ে তোমরা যদি প্ল্যানোফিক্স ব্যবহার করো তাহলে লেবু ঝরে যাওয়ার যে পরিমাণ সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এমনিতে লেবু বলো কামরাঙা বলো যে সকল গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু দেখা যাচ্ছে তার মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট থেকে টেন পারসেন্টই ফল তার গাছে সেট হবে এটা ন্যাচারাল কিন্তু দেখা যাচ্ছে যে তোমার ফাইভ পারসেন্টও সেট হচ্ছে না সেই রকম সময়ে তোমরা যদি প্ল্যানোফিক্স ব্যবহার করো সেক্ষেত্রে যে ফল সেট হওয়ার যে পরিমাণ সেটা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেবে সেই জন্য প্ল্যানোফিক্স স্প্রে করতে হবে তখন মিরাকুলার নয় এই ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের এরপরে আর একটা জিনিস তোমাদের আমি বলবো যখন গাছ দেখা যাচ্ছে যে ফল সেট হয়ে গেছে সেই রকম সময়ে তোমাদের আর জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করার প্রয়োজন নেই তখন তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য এই বারো একষট্টি শূন্যর মধ্যে কি বারো পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন এবং একষট্টি পার্সেন্ট রয়েছে ফসফরাস এই একষট্টি পার্সেন্ট ফসফরাস কী করবে গাছের কাণ্ডকে শক্ত করবে এই যে লেবুর যে বোঠাগুলো এই বোঠাগুলোকে শক্ত করবে লেবুর এই যে এই মোটা মোটা যে সাইজ হয়েছে না এই মোটা মোটা সাইজ আনতেও কিন্তু সাহায্য করে এই বারো একষট্টি শূন্য তার জন্য লেবু গাছে অবশ্যই করে যখন লেবুগুলো মোটামুটি একটা সাইজ হয়ে যাবে আর ঝরার কোনো রকমের চান্স থাকবে না সেই রকম সময় তোমরা যদি বারো একষট্টি শূন্য মোটামুটি দু গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করো সেক্ষেত্রে লেবু কিন্তু অনেক মোটা মোটা সাইজের হবে এই গেল লেবু গাছের মোটামুটিভাবে খাবার এছাড়াও আরও অনেক খাবার তোমরা দিতে পারো যেমন খোল পচা জল দিতে পারো তারপরে তোমরা পটাশিয়াম দিতে পারো টবের মাটিতে এগুলো কিন্তু থাকছেই এই সকল খাবারগুলো দিবে লেবু গাছের মূলত রোগ আমরা দুটো তিনটে রোগই মেন আমরা দেখতে পাই একটা হচ্ছে ক্যাঙ্কার যেটা পাতাতে এরকম হলুদ হয়ে স্পট পড়ে যায় এবং পাতার নিচে ব্রাউন ব্রাউন কালারের ছোপ ছোপ হয়ে যায় যেটাকে আমরা ক্যাঙ্কার বলছি এটা মূলত নালি পোকার আক্রমণের জন্য হয় নালিপোকা মানে কি এই পাতার নিচে দেখবে বিভিন্ন রকমের ডিজাইন করে দেবে যেটাকে আমরা নকশা পোকা বলে থাকছি তো এই নকশা পোকার জন্য যে পেস্টিসাইড ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এক তারা তোমরা ব্যবহার করতে পারো বা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ধরনের পেস্টিসাইড মার্কেটে অনেক ব্র্যান্ডের রয়েছে ইমিডা রয়েছে কনফিডের রয়েছে তোমরা সেই সকল পেস্টিসাইড ব্যবহার করবে লেবু গাছে তাহলে নালিপোকা আসবে না নালিপোকা কী করে ওই যে ক্যাঙ্কারের যে মানে ব্যাকটেরিয়া সেটা মানে নালি পোকাই কিন্তু গাছে ইনপুট করে যদি গাছে নালি পোকা না থাকে তাহলে কিন্তু ক্যাঙ্কার কখনোই আসবে না আর ক্যাঙ্কার কখন হয় যখন লেবু গাছকে কি করবে কোনো ছায়াযুক্ত জায়গায় রাখবে তখনই কিন্তু ক্যাঙ্কারের উপদ্রব অনেক বেশি হয়ে যায় সেই জন্য লেবু গাছকে সবসময় ফুল সানলাইটে রাখার চেষ্টা করবে এই গেল লেবু গাছের মোটামুটি রোগ আর যদি তোমাদের গাছে অলরেডি ক্যাঙ্কার হয়ে থাকে মানে ক্যাঙ্কার হয়ে গেছে তবু ক্যাঙ্কার সারাতে পারছো না স্যাপ ফাঙ্গিসাইডে কোনো কাজ করবে না ক্যাঙ্কারের ক্ষেত্রে রেডোমিল গোল্ডেও কিন্তু অতটা ভালো কাজ করে না ক্যাঙ্কারের ক্ষেত্রে ক্যাঙ্কারের জন্য একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক খুবই কাজ করে সেটা হচ্ছে কপার অক্সিকুলোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড যেটার নাম হচ্ছে ব্লাইটক্স ব্লাইটক্স তোমরা মোটামুটি দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে ভালো করে গুলে ঝাঁকিয়ে স্প্রে করবে তাহলে দেখবে ক্যাঙ্কার অনেকাংশে কমে গেছে আর ক্যাঙ্কারকে ভালো করতে গেলে যে সকল জায়গাগুলো এফেক্টেড হয়েছে সেগুলোকে কিন্তু ছিঁড়ে ফেলতে হবে মানে পাতা যদি পাতাতে ক্যাঙ্কার হয় সেই ক্যাঙ্কারযুক্ত পাতাটাকে কেটে ফেলতে হবে দেখা যায় কাণ্ডতেও ক্যাঙ্কার হয়ে যায় কাণ্ড সেই কাণ্ডটাকে ভালো করে ব্লেড দিয়ে চেঁচে দিতে হবে লেবুতেও ক্যাঙ্কার হয়ে যায় মানে ফলেও আমরা দেখতে পাবো ক্যাঙ্কার হয়েছে তো সেই সকল ফলগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে ক্যাঙ্কার নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিও ক্যাঙ্কার দ্য গার্ডেন বলে সার্চ করলে হয়তো তোমরা ভিডিওটি পেয়ে যাবে বা চ্যানেলে গিয়ে ভালো করে সার্চ করে দেখে নিও সেখানে ক্যাঙ্কার নিয়ে কিন্তু বিস্তারিত বলেছি লেবু গাছের জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লেবু গাছে তোমরা যদি জল বেশি দিয়ে ফেলো তাহলে লেবু গাছের রুট রট হয়ে ড্রাইব্যাকের মতো সমস্যা হয় যেটা আঠা বেরিয়ে যায় লেবু গাছে অনেক সময় এবং সেই রকম যদি তোমাদের সমস্যা হয় সেই সকল লেবু গাছকে বাঁচানো কিন্তু খুবই টাফ তো মানে যদি উপর থেকে কাণ্ড আস্তে আস্তে শুকোতে শুরু করে সেই রকম সময়ে তোমাদের ট্রাইকোডার্মা ভিরিডি জলে গুলে মোটামুটি দু গ্রাম এক লিটার জলে গুলবে গুলে টবের মাটিতে দিয়ে দেবে এবং ট্রাইকোরার্মা ভিডি যখন দেবে তখন কিন্তু এই সকল এনপিকে জিরো জিরো পঞ্চাশ বলো বা এই সকল জিনিস কিন্তু তোমরা একদমই ব্যবহার করবে না কারণ ট্রাইকোডারমা ভিড়িডি দেওয়ার পরে এই সকল জিনিস যদি তোমরা ব্যবহার করো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ট্রাইকোডারমা ভিডির কাজ করা যে ক্ষমতা বংশ বিস্তারের যে ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে ট্রাইকোডারমা ভিড়িডি কী এই নিয়ে ভিডিও করা আছে তোমরা দেখে নাও এটি একটি জীবন্ত ছত্রাক ঠিক আছে ট্রাইকোডারমা গিয়ে যদি শিকড়ে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে শিকড়টাকে সারিয়ে দেয় ট্রাইকোরার্মা ভিডি যে সকল অপকারী ছত্রাক শিকড়গুলোকে পচিয়ে দিচ্ছে সেই তাদের সাথে মারামারি করে ফাইট করে তাদের যে সকল ভাবে শিকড়গুলো নষ্ট করছে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেয় এবং লেবুকার অনেকাংশেই দেখা গেছে যে ট্রাইকোরার্মা ভিডি ব্যবহার করে পড়ার পরে কিন্তু বেঁচে গেছে ট্রাইকোরার্মা ভিড়ির সাথে তোমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড তোমরা গুলে মোটামুটি টাইকোডারমার সাথে ব্যবহার করতে পারো কারণ হিউমিক অ্যাসিডও কিন্তু একটি অর্গানিক প্রোডাক্ট তো এইগুলো ব্যবহার করবে লেবু গাছে মানে কখনোই মানে ফুললি ডিকম্পোজড হয়নি এরকম কোনো জিনিস ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু ছত্রাক লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে গোবর সার ব্যবহার করতে পারো মোটামুটি সেটা এক থেকে দেড় বছরের পুরনো হতে হবে তাহলেই কিন্তু ব্যবহার করবে না হলে কিন্তু লেবু গাছে এরকম শুকিয়ে যাওয়ার মতো রোগ আসতে থাকবে যদি লেবু গাছে এরকম শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হয় তাহলে তোমরা ভালো কোনো ধারালো কোনো জিনিস দিয়ে সেগুলোকে কাট করে দেবে এই প্রসেসটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের লেবু গাছ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না অনেকের আছেও যে লেবু গাছে বিভিন্ন রকমের পাতা শুকিয়ে যাচ্ছে ঢলে যাচ্ছে এই টিপসগুলো তোমরা ফলো করো দেখো ডেফিনেটলি কিন্তু তোমরা খুবই খুবই ভালো রেজাল্ট পাবে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো চলি আবার দেখা যাচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর করে গাছ লাগিও টাটা